রাজনৈতিক নেতার লীলা খেলা অন্ত নপরে এখন দেশত চলি যায় এখনের পিছত আন এখন বাকযুদ্ধ। এইবার আকো নিজকে কুকুরের তুলনা করে শেষত নিজকে কুকুর বলে মানি ললে এজন নেতায়। ঘটনা হয়েছে মধ্যপ্রদেশের। রাজ্যখনত চলি আছিল নির্বাচনী প্রচার, রাজ্য ব্যস্ত আছিল নির্বাচনী সভাত। এইবার হে আহিল সহার পাল, যেতিয়া এগারী বিজেপি নেতায় নিজকে কলে কুকুর বলে। এখেত আন কোনো নহয়, এখেত হয়েছে মধ্যপ্রদেশের বিজেপির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উল্লেখযোগ্য যে মধ্যপ্রদেশত অনুষ্ঠিত হওয়া আর এখন নির্বাচনী সভাত কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথে কুকুর শব্দটিরে সম্বোধন করেছিল বিজেপির দিগ্গজ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াক। কিন্তু বিশেষ বুদ্ধিমত্তারে এই অপমানের প্রত্যুত্তর দিলে সিন্ধিয়ায়। কলে, হয় মই এটা কুকুর, মই হয়েছো রাইজর পোহনীয়া কুকুর, রাইজে মূল মালিক, আর পোহনীয়া কুকুরের মালিকক কোনোবাই হানি করবলে আহিলে কুকুরে কামুরবই। कहा कि मैं कुत्ता हूं। हां कमलनाथ जी सुन लीजिए, मैं कुत्ता हूं क्योंकि मेरी मेरा मालिक मेरी जनता है जिसकी सेवा मैं करता हूं। हां कमलनाथ जी मैं कुत्ता हूं क्योंकि कुत्ता अपने मालिक और अपने दाता का रक्षा करता है। हां कमलनाथ जी मैं कुत्ता हूं क्योंकि अगर कोई भी व्यक्ति मेरे मालिक को उंगली दिखाए और मालिक के साथ भ्रष्टाचार और विनाशकारी नीति दिखाए तो कुत्ता काटेगा उस व्यक्ति को। हां मैं कुत्ता हूं, मुझे गर्व है कि मैं अपनी जनता का कुत्ता हूं। মুঠতে এতিয়া তুঙ্গত উঠিছে মধ্যপ্রদেশের নির্বাচনের বাকযুদ্ধ। ভবিষ্যতলৈ হয়তো রাজ্যে আৰু এনে বহুত কথাৰ কথা কথি দেখিবলৈ সাজু হ'ব হ'ল। নেশ্যনেল ডেস্ক, ৰিজ টাইম।